আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব, পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় জিতেন্দ্র কুমার তিওয়ারি মহাশয়। নমস্কার। আপনি আপনি বলেছিলেন, আপনি বলেছিলেন যে পাঁচ বছর আমি মানুষের কথা রাখবো, আমি যে কথা দিচ্ছি সে কথা রাখবো। এখন প্রচারে আমরা কি দেখছি, আপনি কি করছেন? আপনি বিভিন্ন ক্লাবে যাচ্ছেন, ক্লাবে গিয়ে ছেলেরা ক্যারাম বোর্ড খেলছে, আপনি তাদের সঙ্গে ক্যারাম বোর্ড খেলছেন। কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে ক্যারাম বোর্ডটি আপনি খেলছেন সেটা তাদেরকে কে কিনে দিয়েছে, তাদেরকে কে দিয়েছে? আসানসোল পৌর নিগম দিয়েছে কিংবা রাজ্য সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে? বিভিন্ন মাঠে যাচ্ছেন আপনি, ছেলেরা ফুটবল খেলছে, আপনি তাদের সঙ্গে ফুটবল খেলে নিচ্ছেন, প্রেসের লোককে সঙ্গে নিয়ে যাচ্ছেন, একটা সেলফি তুলে একটা ফটো তুলে চলে আসছেন। একবার ভেবে দেখেছেন যে ফুটবল মাঠে আপনি গেছেন, সে মাঠটা যে ঘেরার কাজ হয়েছে, এই আপনাদের এই মুশিরাকরণ দিয়ে যে মাঠটা ঘিরে দেওয়া হয়েছে সেটা আসানসোল পৌর নিগম মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে ঘিরে দিয়েছে, সেটা একবারও ভেবেছেন? যে ফুটবলটা নিয়ে খেলছে বাচ্চারা, সে ফুটবলটাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিভিন্ন ক্লাবকে ফুটবল দিয়েছেন, একবার ভেবেছেন? ফুটবল খেলে নিলেও এত সোজা, নির্বাচনে এত সোজা, আসানসোলকে নিয়ে গর্ব যদি না করতে পারে। রাজনৈতিকভাবে আপনার সঙ্গে আমাদের পার্থক্য থাকতেই পারে, মতাদর্শ দিক দিয়ে আপনার সঙ্গে পার্থক্য থাকতেই পারে, কিন্তু তবু আমরা আপনাকে শ্রদ্ধা করতাম। আপনি বলুন, বললে আপনার খারাপ। আপনি বলছেন কুলটি জল প্রকল্প এখনো হলো না, কোনো মেয়র জবাব দাও। আমি বলি, আপনি যখন প্রথম এখানে এসেছিলেন আপনি তো আমাকে ফোন করে বলেছিলেন যে আমি ফ্যামিলি নিয়ে আসছি, আমার ফ্ল্যাটের জলটা যেন হয়ে যায়। কি বলুন, 24 ঘন্টার মধ্যে আপনার ফ্ল্যাটের জলের ব্যবস্থা করে দিইনি আমরা? 24 ঘন্টার মধ্যে করে দিয়েছিলেন তো। আপনি আসানসোলের এমপি, আপনি আসানসোলের এমপি, আমরা 24 ঘন্টার মধ্যে আপনি যে ফ্ল্যাটে থাকেন সে ফ্ল্যাটের পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছিলাম। কই, এটা তো একবারও বললেন না। এবং তারপরে আপনি আবদার করেছিলেন যে সে জলের কানেকশনের জন্য যে টাকা লাগে, যে অর্থ দিতে হয় সেটাও যেন না নেওয়া হয়, সেটাতে যেন কনসেশন নেওয়া হয়। বলুন, বলতে নেই, করে বলতে নেই, কিন্তু আপনি যখন এত নিচে নামছেন তখন আমাকে ওটা নিচে নামতে হচ্ছে। বলুন, আপনি ফোন করে বলেননি যে না, যে ডিমান্ড নোটিশ দেওয়া হয়েছে কর্পোরেশন থেকে সেটা আমরা মুকুব করে দাও ভাই, 50% পয়সা ছেড়ে দাও, কেননা প্রমোটার আমাকে বলছে 50% পয়সা ছেড়ে দিলে আমি তাড়াতাড়ি ফ্ল্যাটটি কিনতে পারবো। বলুন, আবদার আবদার আমরা মেনে নিইনি? আবদার আপনার আবদার মেনে তো আমরা 50% পয়সা মুকুব করে দিয়েছিলাম। আর একটা কথা বলতে চাই, বলুন তো, বলুন তো, আপনার জীবনে যখন খুব খুশির খবর এসেছিল, আপনার আপনি যখন বিবাহ বন্ধনে কি বলবো যেটা হচ্ছিল, তখন দিল্লিতে অরূপদা বলবেন না, কিন্তু দিল্লিতে অরূপদা কি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বিনা পয়সা বঙ্গভবনে রুম দিয়ে দেয়নি, যাতে আপনার রিলেটিভরা যারা আপনার বিয়েতে অংশগ্রহণ করতে যাবে তারা বিনা পয়সা সেখানে থাকতে পারে? আমরা করিনি, আমরা করিনি, আমরা সবই করেছি, এই কথাগুলো নির্বাচনে বলার না। কিন্তু বিগত এক সপ্তাহ ধরে আপনি যেভাবে নিম্নমানের আপনার রুচির নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, আলটিমেটলি আপনার অনেক কিছু আমরা বলতে বাধ্য হচ্ছি। এবং এখনো যদি আপনি সংযত না হন, আমরা বলি এখনো যদি আপনি সংযত না হন তাহলে আপনার অনেক 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 কিছু আছে। আমরা শুনুন ভাই বাবুল সুপ্রিয়, আপনি ভালো করে শুনুন, এখনো যদি আপনি সংযত না হন তাহলে আপনাকে ঠান্ডা করা অনেক রকম ট্যাবলেট আমাদের কাছে আছে, আপনি কোন ট্যাবলেট খাবেন আপনি বলে দেবেন, আমরা জানি। এবং আলটিমেটলি যে ট্যাবলেট আছে সে ট্যাবলেট খেয়ে দিলে কিন্তু, আপনাকে খাইয়ে দিলে কিন্তু আপনি ঘর থেকে বেরোতে পারবেন না, এমন অনেক কিছু আপনার আমরা জানি যেটা প্রকাশ্য মাইকে আমরা এখনো বলছি না, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না, আলটিমেটলি প্রকাশ্য সে কথা যেন মানুষের সামনে আমরা তুলে ধরি, আপনার বাধ্য করবেন। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করার কারণ হলো আপনি সাংসদ হিসাবে অন্য দলের সাংসদ হতেই পারেন, আমি ঘৃণা করি। আমি যেদিন মেয়র হয়েছিলাম সবারই জানা দরকার, আসানসোলের মানুষের জানা দরকার আছে, আমি যেদিন মেয়র হয়েছিলাম তার 3 মাসের মধ্যে আপনিও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, এবং আরবান আপনি হয়েছিলেন কি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েছে, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার হয়েছিলেন। আমি ভেবেছিলাম চলো ভালো হলো, আপনি আসানসোলের সাংসদ, আপনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, আমি এখানে মেয়র, আপনি অর্থ এনে দেবেন, আমরা আসানসোলে ডেভেলপমেন্ট করব। এবং 3 মাসের মধ্যে আপনারা জানেন যে দিল্লি সরকার থেকে একটা তালিকা বেরিয়েছিল যে ভারতবর্ষের সবচেয়ে নোংরা শহরের একটা তালিকা বেরিয়েছিল, এবং তার মধ্যে সবচেয়ে নোংরা শহর হিসাবে আসানসোলের নাম দেওয়া হয়েছিল। আমি লজ্জা সেদিন লজ্জা পেয়েছিলাম, এ কি আসানসোল এত লজ্জা, এই পাশেই তো ধানবাদ এত নোংরা শহর, তার নাম এলো না, বারাণসী বা বেনারস এত নোংরা শহর যেটা প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি কেন্দ্র, তার নাম তো এলো না, আসানসোলের নাম চলে এলো। আমরা আমরা খুবই উদাস হয়েছিলাম সেদিন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘাবড়াবার কিছু নেই, নতুন নতুন দায়িত্ব নিয়েছো ভালো করে কাজ করো, আমরা অর্থ দেবো। এবং তারপর থেকে দেখেছেন আপনারা স্যানিটেশনে কি ডেভেলপমেন্ট হয়েছে আসানসোলে আপনারা দেখেছেন, কিন্তু পর আমার দুঃখের কারণ পরবর্তী, এবং বাবুল সুপ্রিয় বারবার সেদিন বলছিলেন আসানসোল শহর যেখান থেকে আমি এমপি সে শহরটি সবচেয়ে নোংরা শহর,
কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমার দিল্লির বিভিন্ন যে অফিসিয়াল আছে তাদের সঙ্গে যখন যোগাযোগ হয় আমিও তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আচ্ছা বলুন তো যে আসানসোল শহরকে আপনারা সবচেয়ে নোংরা শহর বলে দিলেন আপনাদের তালিকায় ধানবাদকে বললেন না কেন বারাণসীকে বললেন না কেন সে অফিসার আমাকে বলেছিল স্যার আমার নাম বলবেন না আমাদের উপর থেকে চাপ ছিল বলে কি চাপ ছিল বলে মিনিস্টারের চাপ ছিল আপনারা যে সার্ভে করে যে রিপোর্ট পাঠিয়েছিলেন তার লাস্টে দুটো পাতা খুলে দেওয়া হয়েছিল এবং ওই দুটো পেজ যদি না খোলা হতো তাহলে ওই তালিকায় এক থেকে দশের মধ্যে আসানসোলের নাম থাকতো এবং এই পাতা খোলার নির্দেশ কে দিয়েছিলেন এই বাবুল সুপ্রিয় এই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং কি কারণে কেন এই নির্দেশ দিয়েছিলেন শুধু এই কারণে যাতে ওই যে সার্ভে রিপোর্ট গেছে আসানসোলের যে সার্ভে রিপোর্ট আমরা পাঠিয়েছি সে পেজগুলো যদি খুলে নেওয়া যায় তাহলে আসানসোলকে সবচেয়ে নোংরা শহর বলা যাবে তাহলে আমি গর্ব করে বলতে পারবো যে দেখো আসানসোল পৌর নিগম কাজ করছে না একবার আপনার খারাপ লাগলো না যে শহর আপনাকে এমপি বানিয়েছে সে শহরের শহরকে নোংরা শহর হিসাবে আপনি মানুষের সামনে তুলে ধরে নিজেকে খুব গর্ব বোধ করছেন একবার এটা ভাবলেন না দ্বিতীয় ওনার প্রতি ঘৃণার কারণ আপনি জানেন যে আপনারা জানেন যে এই অঞ্চলে মূলত বেশিরভাগ আমাদের ইস্ট বেঙ্গল থেকে যারা এসছেন তারা থাকেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে পূর্ব বাংলার আর যখন পূর্ব বাংলা বলে কোনো রাজ্য নেই তাহলে পশ্চিমবঙ্গ নাম থাকা কি যুক্তিকতা আছে তিনি তো চেয়েছিলেন যে এই 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 যে এই যে এই যে একটা দেয়াল আছে একটা দুজনকে বিভক্ত করে রাখা হচ্ছে সেটা ভেঙে দিতে চেয়েছিলেন তাই তো তিনি বিধানসভায় প্রস্তাব এনেছিলেন যে পশ্চিমবঙ্গের নাম শুধু বাংলা রাখা হবে বাংলা এবং সর্বসম্মতিক্রমে সে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল আমি বলবো কেন্দ্রীয় সরকার বারবার সেটা রিফিউজ করেছে কেন রিফিউজ করেছে আজকে আমরা বুঝতে পারছি আজকে অমিত শাহ যখন এসে বলছে যে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই আমরা এনআরসি আনবো মানে যদি এই রাজ্যের নাম বাংলা হয়ে যায় যদি এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ না থাকে তাহলে পূর্ববঙ্গের আর কোনো অস্তিত্ব থাকবে না পূর্ববঙ্গ থেকে যারা এসছেন এনআরসির মাধ্যমে তাদেরকে বাংলা থেকে তাড়াতে চাইছেন তাই এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা আপনারা করেননি এবং আপনি বাবুল সুপ্রিয় আপনি সাংসদ হিসাবে তার প্রতিবাদ করেননি আপনাদের আপনি কি ভাবছেন আমরা বুঝতে পারছি না শুধুমাত্র এই কারণে কি আর অন্য কি কারণ হতে পারে কি কারণ আর এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রেখে কি লাভ আছে তো যদি পূর্ববঙ্গের অস্তিত্ব থাকতো তাহলে এর নাম পশ্চিমবঙ্গ থাকতো এখন এপার বাংলা ওপার বাংলার মধ্যে কোনো পার্থক্য নেই ওটা তো বাংলাদেশ আলাদা একটা দেশ হয়ে গেছে পূর্ববঙ্গের মানুষ সেখানে থাকেন তাদেরকে পূর্ববঙ্গের মানুষ এবং আগে থেকে যারা পশ্চিমবঙ্গের মানুষ আছেন সবাইকে নিয়ে এই রাজ্যের নাম যদি বাংলা রাখা হয় তাহলে এনআরসির মাধ্যমে এই যে ইস্ট বেঙ্গলের লোকেরা আছেন তাদেরকে আর তাড়ানো যাবে না তাদেরকে এই রাজ্য থেকে বের করা যাবে না এবং ওনাদের মনে আছে ইস্ট বেঙ্গলের লোকদেরকে যেভাবে আসাম থেকে বাঙালিদেরকে তাড়িয়েছেন ঠিক একইভাবে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে এনআরসির মাধ্যমে পূর্ববঙ্গ থেকে যারা এসছেন তাদেরকে নির্বাচনের পর এখান থেকে বিতাড়িত করার একটা অভিসন্ধি আছে তাই এই নামকরণ আপনি সমর্থন করেননি।